আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো কম্পিউটার কি, কম্পিউটার কত প্রকার ও কী কী, কম্পিউটারের জনক কে, কম্পিউটার কিভাবে কাজ করে, এই পুরো বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই কম্পিউটার কি, কম্পিউটার কত প্রকার ও কী কী, কম্পিউটারের জনক কে এবং কম্পিউটার কিভাবে কাজ করে। কম্পিউটার কি? কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। ল্যাটিন শব্দ কম্পিউটারই থেকে ইংরেজি কম্পিউটার শব্দটির উৎপত্তি। কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক হলো বিজ্ঞানী চার্লস ব্যাবেজ। তিনি একজন ইংরেজ যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক ছিলেন। কম্পিউটারের গঠন। কম্পিউটার মূলত পাঁচটি অংশ নিয়ে গঠিত। এক, মেমোরি। দুই, গাণিতিক যুক্তিক অংশ। তিন, নিয়ন্ত্রণ অংশ। চার, ইনপুট অংশ। পাঁচ, আউটপুট অংশ। মেমোরি। মেমোরিটা কি? কম্পিউটারের যে অংশে তথ্য জমা থাকে তাকে মেমোরি বলে। কম্পিউটার কার্যকালীন সময়ে প্রয়োজনীয় তথ্য মেমোরিতে জমা করে রাখতে পারে এবং প্রয়োজনের সময় এখান থেকে তথ্য নিয়ে যোগ বিয়োগ গুণ বাক্স যাবতীয় কাজ করতে পারে। মেমোরি সাধারণত দুই ধরনের, যেমন প্রাইমারি মেমোরি, দুই সেকেন্ডারি মেমোরি। গাণিতিক যুক্তি অংশটা কি? এই অংশে প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক সমস্যা সমাধান, যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ সংগঠিত হয়। এই অংশে ডাটার উপর যাবতীয় গণনার কাজ, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পাদন করে এবং পাশাপাশি যুক্তি সম্পর্কিত, যেমন না এবং হা সম্পর্কিত কাজগুলিও সম্পাদন করে। নিয়ন্ত্রণ অংশটা কি? এই অংশ কম্পিউটারের বিভিন্ন অংশের সাথে কন্ট্রোল বাসের মাধ্যমে সমন্বয় সাধন করে সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এই অংশটিও মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে থাকে। মেমোরিতে কখন তথ্য প্রয়োজন হবে, র্যাম মেমোরি থেকে মেমোরিতে নিতে হবে কিনা, নিয়ন্ত্রণ অংশ এসব বিষয় ঠিক করে। কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটার মূলত হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কাজ করে থাকে, যেগুলি হলো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিস্টেম ডিভাইস। আউটপুট ডিভাইসটা কি? যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটার কোনো তথ্য বা ডেটা যে ইউনিটের মাধ্যমে দিয়ে থাকে বা পাওয়া যায় তাকে আউটপুট ডিভাইস বলে, যেমন মনিটর, স্পিকার, প্রিন্টার ইত্যাদি। এই আউটপুট ডিভাইস নিয়ে আমার এই আরিফ একাডেমিতে চ্যানেলটিতে বিস্তারিত আউটপুট ডিভাইস কাকে বলে এর একটি টিউটোরিয়াল আছে, আপনারা কম্পিউটার বিভাগ থেকে সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। ইনপুট ডিভাইস কি? যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে কোনো নির্দেশ প্রদান করা হয় কিংবা কোনো ডেটা বা তথ্য ইনপুট করানো হয় তাকে ইনপুট ডিভাইস বলে, যেমন কিবোর্ড, মাউস, কার্ট রিডার ইত্যাদি। আবারও বলছি, ইনপুট ডিভাইস নিয়ে আমার এই আরিফ একাডেমি শিক্ষামূলক চ্যানেলটিতে বিশদ আকারে বিস্তারিতভাবে ইনপুট ডিভাইস কাকে বলে এর বিস্তারিত একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। সিস্টেম ডিভাইস। যে সকল ডিভাইস কম্পিউটার সচল হতে প্রয়োজন হয় তাকে সিস্টেম ডিভাইস বলে, যেমন মাদারবোর্ড, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই ইত্যাদি। সফটওয়্যার কি? সফটওয়্যার হলো এমন কিছু প্রোগ্রাম যা কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্কিত সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্রম করে তাকেই সফটওয়্যার বলে। কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, নাম্বার ওয়ান সিস্টেম সফটওয়্যার, নাম্বার টু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারটা কি? সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পিউটারের সামর্থ্যকে সার্থকভাবে নিয়োজিত রাখে। সিস্টেম সফটওয়্যারগুলি হল ম্যাক, ওএস এক্স, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ বিস্তা, লিনাক্স, উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ টেন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে, যেমন মাইক্রোসফট অফিস, ফটোশপ, মিডিয়া প্লেয়ার ইত্যাদি।
কম্পিউটার কত প্রকার ও কি কি? কাজের ধরন ও প্রয়োগ ক্ষেত্র অনুসারে কম্পিউটার দুই প্রকার, বিশেষ কাজে ব্যবহারের জন্য কম্পিউটার, সাধারণ কাজের ব্যবহারের জন্য কম্পিউটার। গঠন ও কাজের প্রকৃতি বা প্রযুক্তি অনুসারে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায় বা তিন প্রকার, সেটি কি? নাম্বার ওয়ান অ্যানালগ কম্পিউটার, নাম্বার টু ডিজিটাল কম্পিউটার, নাম্বার থ্রি হাইব্রিড কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার বা আকার, আয়তন ও কার্যকারিতা অনুসারে কম্পিউটারকে চার ভাগে ভাগ করা যায় বা চার প্রকার, সেগুলি কি কি? সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। এ ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।